ইসলামিক মিথ পর্ব ৪ সবচেয়ে শক্তিশালী নিষ্ঠুর ও বিকট ফেরেশতা সকল প্রাণীর মৃত্যুর দূত হজরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম প্রথম খণ্ড হজরত ইসরাফিল আলাইহিস সালামের জন্মের ১৫০০ বছর পরে এবং হজরত জিব্রাইল আলাইহিস সালামের জন্মের ৫০০ বছর পরে হজরত আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় তার আকৃতি অবিকল হজরত ইসরাফিল ফেরেশতার ন্যায় প্রকৃত নাম আজরাইল হলেও তার উপর জীবের জান কবচ করার ভার অর্পিত হয়েছে বলে তাকে মালেকুল মৌত নামে অভিহিত করা হয় মানব জাতির মধ্যে ইনি মালেকুল মৌত নামেই অধিক পরিচিত হাদিস শরীফে উল্লেখ আছে যে মালেকুল মৌত বা আজরাইল ফেরেশতার ৪টি পাখা এবং প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা একটি মুখ ও দুটি করে চোখ আছে দুনিয়ার সৃষ্টি হতে মহাপ্রলয় বা কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে মালিকুল মৌতের ঠিক তত সংখ্যক মাথা মুখ এবং তত জোড়া চোখ আছে এইসব মুখ মাথা ও চোখ মালিকুল মৌতের পালকের অগ্রভাগে অবস্থিত এবং তার প্রধান মাথা একটি এই মাথার চারিদিকে ৪টি মুখ আছে তার শরীরের প্রত্যেক পালকে দুটি করে হাতও আছে তিনি একই চোখ দ্বারা দুটি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না এবং একই হাত দ্বারা দুটি জীবের জান কবচ করেন না প্রত্যেক জীবের জন্য তার পৃথক পৃথক চোখ ও হাত আছে কারো জান কবচ করার পর সেই জীবের জন্য নির্দিষ্ট চোখ মুখ হাত ও মাথা আজরাইলের শরীর হতে লুপ্ত হয়ে যায় পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথে সাথেই নতুন একটি মাথা একজোড়া চোখ হাত ও একটি মুখ আজরাইলের শরীরে উৎপন্ন হয়ে যায় প্রতি মুহূর্তে তার শরীর হতে সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি মাথা হাত মুখ ও চোখ লুপ্ত হয়ে যাচ্ছে আবার উৎপন্ন হচ্ছে চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালামের বিরাট সিংহাসন ও দপ্তর বা চেম্বার অবস্থিত ফেরেশতাদের মধ্যে আজরাইল সর্বাপেক্ষা বিরাট ভীষণ বিকট চেহারার ও অধিক শক্তিশালী ওনার ডান হাত পৃথিবীর পশ্চিমের শেষ প্রান্ত পর্যন্ত এবং বাম হাত পৃথিবীর পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত তার এক পা পৃথিবীর উত্তর প্রান্ত পর্যন্ত অপর পা দক্ষিণ পর্যন্ত প্রসারিত আছে আজরাইল ফেরেশতার ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে সর্বদা দণ্ডায়মান আছেন ইনি বিরাট এক আসনে উপবিষ্ট আছেন এবং তার সম্মুখে বিরাট একটি টেবিল স্থাপিত আছে টেবিলের উপরে জগতের প্রত্যেকটি প্রাণীর নাম সহ বিরাট এক খাতা সবসময় খোলা আছে কোন দিনের কোন মুহূর্তে কোন স্থানে কিভাবে কোন প্রাণীর মৃত্যু হবে তা আজরাইলের সেই খাতায় বিস্তারিত লিখিত আছে আজরাইল আলাইহিস সালামের এই বিরাট টেবিলখানা নূরের দ্বারা নির্মিত ও ৭০,০০০ পায়া বিশিষ্ট আজরাইল ফেরেশতার শরীর এত বিরাট যে যদি সাত সমুদ্রের সমস্ত পানি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয় তবে এর এক ফোঁটাও মাটিতে পড়বে না হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত জগৎ মালেকুল মৌতের সামনে এমনভাবে আছে যেন এটি একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দিয়ে সাজানো একটি থালা মানুষ যেমন তার ইচ্ছা মতো থালা হতে যে কোনো অংশের খাদ্য উঠিয়ে খেতে সক্ষম মালেকুল মৌত ঠিক সেই রূপে এই বিরাট পৃথিবীর যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজে গ্রহণ করতে পারেন হাদিস শরীফে উল্লেখ আছে যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে ৭০,০০০ জিঞ্জির বেঁধে ৭০,০০০ পর্দার অন্তরালে আবদ্ধ করে রেখেছিলেন সেই জিঞ্জিরগুলো এত লম্বা যে কেউ যদি একটা দ্রুতগামী আরবি ঘোড়ায় করে হাজার বছর ধরে সেই জিঞ্জিরের পাশে পাশে চলে তবুও এর একটি জিঞ্জিরের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না ফেরেশতাদের মধ্যে কেউই মৃত্যুর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না কিন্তু তারা প্রায়ই মৃত্যুকে বেঁধে রাখা উক্ত শিকলগুলোর ঝনঝন শব্দ শুনতে পেতেন কিন্তু সে শব্দ কিসের এবং কোথা হতে আসছে তা তারা বুঝতে পারতেন না অতঃপর একসময় আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সম্বোধন করে বললেন যে তোমরা সকলে একত্রে দাঁড়িয়ে মৃত্যুকে একবার দর্শন করো ফেরেশতাগণ জিজ্ঞেস করল ইয়া রাব্বি মৃত্যু কী জিনিস আল্লাহ তাআলা তখন মৃত্যুর ৭০,০০০ পর্দা উন্মোচন করে দিলে ফেরেশতাগণ মৃত্যুর ভীষণ আকৃতি দর্শন করে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এবং হাজার বছর পর্যন্ত তারা এভাবে অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন হাজার বছর পরে তারা জ্ঞান লাভ করে জিজ্ঞেস করলেন যে ইয়া রাব্বি এই মৃত্যু খুবই ভয়ঙ্কর এর চেয়েও বড় কিছু আছে কি উত্তরে আল্লাহ বললেন যে আমিই একে সৃষ্টি করেছি এবং আমিই এর চেয়ে বড়
আল্লাহ তাআলার এই উত্তরে স্পষ্টই বুঝতে পারা যায় যে একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত মৃত্যুর চেয়ে বড় আর কোনো কিছুই নেই। অতপর আল্লাহ হযরত আজরাইল ফেরেশতাকে সম্বোধন করে বললেন, হে আজরাইল, আমি মৃত্যুর উপরে তোমাকে ক্ষমতা প্রদান করলাম। তদুত্তরে আজরাইল বললেন যে, হে আল্লাহ, আমার এমন শক্তি ও ক্ষমতা নেই যে আমি এর মতো শক্তিশালীকে নিজের আয়ত্তে আনতে পারি। তখন আল্লাহ আজরাইলকে মৃত্যুর চেয়ে সহস্রগুণ বেশি শক্তি প্রদান করলেন, ফলে আজরাইল ফেরেশতা মৃত্যুকে নিজের ডান হাতের মুঠোর মধ্যে আবদ্ধ করে ফেললেন। তখন হতেই আজরাইল ফেরেশতা মালিকুল মৌত নামে অভিহিত হলেন। পরবর্তী পর্বে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামের দ্বিতীয় খণ্ড বর্ণিত হবে।